প্রথম বল ওয়াইড খুব জামরুল প্রস্তুত রোহন এবারে কিন্তু লেগ বাই আফিরা স্ট্রাইকে শুভ্র দেখা যাক তিনি তার দলের জন্য কি করতে পারে এবারে কিন্তু হালকা করে পুশ করে দিয়েছিলেন কিন্তু কোনো রান নেই খুবই সুন্দর বল এবারে কিন্তু এবারে খুবই সুন্দর একটি বল ব্যাটসম্যান কোনো রান নিতে পারেননি এবারে কিন্তু ব্যাট চালিয়েছিল সাগর ও মিডফিল্ডিংয়ের জন্য একটি কাজ পরের বল কি করতে পারে হালকা আবেদন নতুন বলার ধনু খুবই সুন্দর একটি বল নিজেই গিয়ে ফিল্ডিং করলেন খুবই সুন্দর ফিল্ডিং করছে এবারে কিন্তু খুবই সুন্দর একটি শট এবং আমরা খুবই সুন্দর একটি কাট দেখতে পেলাম পরের বল প্রস্তুত রোহন এবারে ওয়াই এবারে কিন্তু উইকেট কিপারের মিস্টেকের জন্য একটি বাই চার এবারে কিন্তু রান আউট রান আউট নতুন ডাক্তার ঘুম খুবই সুন্দর একটি শখ এবারে কিন্তু বাই চার উইকেট কিপারের মিস্টেক বলটি ধরতে পারেননি শেষে হালাকুরা দলের দলীয় রান সংখ্যা 28 এক উইকেটের পতন এবারে কিন্তু এবারে কিন্তু খুবই সুন্দর একটি শট দেখতে পেলাম সুমনের ব্যাট থেকে আগুরা দলের দলীয় রান সংখ্যা 35 এবারে কিন্তু খুবই সুন্দর একটি শট সামনে
এবারে কিন্তু উইকেট কিপার নিচ্ছে চার বাই চার খেলাকুড়া দলের দলীয় রান সংখ্যা 45 এক উইকেটের পতন এবারে কিন্তু ওয়াই আগের বলটা কিন্তু ওয়াইড এবং টাচ ছিল একটু এবারে ওয়াইড এবং একটি রান ওয়াইড এবং একটি চার চার আরো একটি চার ছয় ওভার শেষে খালাকুড়া দলের দলীয় রান সংখ্যা 61 এক উইকেটের বিনিময়ে দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা যারা কাপড়ের উপরে বসে আছে আপনারা একটু দয়া করে কাপড়টা ছেড়ে দিবেন দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে এবারে কিন্তু রান আউটের সম্ভাবনা এবং আউট নতুন ব্যাটসম্যান কালা হালকা পুশ করে দিয়ে শ্রীরাজ সাত ওভার শেষে খালাকুড়া দলের দলীয় রান সংখ্যা 68 মাটি ভর্তি শরীরে
নাম্বার 80 নাম্বার 80 কালে 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 কত দুই ওভার শেষে দলীয় রান সংখ্যা 11 দুই উইকেটে কত তিন ওভার শেষে দলীয় রান সংখ্যা 17 দুই উইকেটে কত আসে আসে
পাঁচ ওভার শেষে দলীয় রান সংখ্যা 27 তিন উইকেটের পতন ঘটিয়ে ছয়বার শেষে ধুবড়ী দলের দলীয় রান সংখ্যা 40 চার উইকেটে কত ওভার শেষ।